রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সংগ্রামী সভাপতি বাংলাদেশের একজন সংগ্রামী জননেতা রাজশাহীর প্রিয় নেতা সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগ্রসেনানী হিসাবে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা আসাম আব্দুর রব মঞ্চে উপবিষ্ট আছেন, জনাব কাদের সিদ্দিকী, কর্নেল অলি আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা জানি পথে পথে রাস্তায় রাস্তায় পুলিশ আপনাদের বাধা দিয়েছে, আপনাদের পথ আটকে দিয়েছে, আপনাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, কিন্তু আপনারা সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের জন্য, বেসরকারী বেগম কাজিয়ার মুক্তির জন্য আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। বন্ধুগণ, বক্তব্য খুব দীর্ঘ নয়, সময় খুব সংকীর্ণ, সংকট আরো কঠিন আরো ভয়াবহ। আজকে প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না? আজকে প্রশ্ন, বাংলাদেশ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবো কি পারবো না? আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকার, আমাদের সংগঠন করবার অধিকার থাকবে কি থাকবে না, এটাই মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, ভাই প্লিজ, যদি একটু কথা বলতে দেন কথা বলি, আর তা না হলে আমি চলে যাই। প্লিজ তারা একটু চুপ করেন প্লিজ। আজকে আমরা যখন এখানে এসেছি এই মঞ্চে, আমার মনে পড়ছে গত রোড মার্চে আমরা এসেছিলাম, সাথে ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই সামনে বসেছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আপনার মাঠ রাস্তা শহর বোঝাই করে দিয়েছিলেন, লোকে বা লোকারণ্য হয়ে গিয়েছে। আজকে সেই নেত্রী আমাদের মাঝে এখানে উপস্থিত নেই। কেন নেই? তাকে কারাগারে আটক করে রেখেছে এই স্বৈরাচারী সরকার, অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এক মাস ধরে তিনি পিজিতে তার চিকিৎসা করা হচ্ছিল, এবং তার যে চিকিৎসকেরা যারা তার চিকিৎসা করছিলেন তারা বলেছিলেন যে তিনি এখনো সুস্থ নন। তারপরেও তাকে জোর করে এই স্বৈরাচারী সরকার তাকে আবার কারাগারে ফিরিয়ে নিয়ে গেছে। বন্ধুগণ, আমি গতকাল গিয়েছিলাম, যখনই শুনলাম যে আমাদের দেশ নেত্রীকে হাসপাতাল থেকে আবার নিয়ে যাচ্ছে কারাগারে, আমি ছুটে গিয়েছিলাম, গিয়ে সেই ছোট্ট একটা 10 ফিট বাই 20 ফিট ঘরের মধ্যে তার বিচারালয় আদালত স্থাপন করেছে সরকার, জেলের অভ্যন্তরে, যা ব্রিটিশ আমলও হয়নি, পাকিস্তান আমলও হয়নি, আজকে ছোট্ট একটা কারাগারের মধ্যে তার বিচার করছে। বন্ধুরা, অসুস্থ, হুইল চেয়ারে বসেছিলেন, সেদৃশ্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মুখ ফেটে গেছে, হৃদয় ফেটে গেছে, চোখের পানি আমি রাখতে পারিনি। যে ব্যক্তি, যে নেত্রী গণতন্ত্রের জন্য তার জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন, যিনি তার স্বামীকে হারিয়েছেন অতি অল্প বয়সে, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত হয়েছেন এই দেশের জন্য, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন,
যিনি তার ছেলেকে হারিয়েছেন, তার বড় ছেলে নির্বাসিত, সেই নেত্রীকে আজকে কারাগারের অন্ধকারে তীরে তীরে হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ, এই দুঃখ আমরা কোথায় রাখব, এই ক্ষোভ আমরা কোথায় রাখব? আজকে গত 5 বছর ধরে আমরা সংগ্রাম করছি দেশের নেতৃত্বে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজকে সেই নেত্রীকে এই সরকার, যাদের জনগণের কাছে কোনো ভিত্তি নেই, যারা আজকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে দেউলিয়াতে পরিণত হয়েছে, তারা এই পুলিশ দিয়ে, বন্দুক পিস্তল দিয়ে আমাদের জনগণের অধিকারগুলোকে আটকে রাখতে চায়, জনগণের অধিকারকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, গত কয়েকদিনে প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষ তারা মুক্তি চায়, এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়, এই দেশের মানুষ তারা সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ দেখতে চায়। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট কথা বলেছি, আমরা ঐক্য করেছি। দেশরত্নী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন, তার আগে আমাদের অ্যানুয়াল জয়েন্ট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তিনি বলেছিলেন যে আমি কোনো হিংসা চাই না, প্রতিহিংসা চাই না, আমি শান্তি চাই, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করবেন এবং জনগণের ঐক্য গড়ে তুলবেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলবেন। আমরা তারই নির্দেশে আজকে সমগ্র বাংলাদেশের মানুষকে এক করে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে আমরা আজকে জনগণের ঐক্য তৈরি করে আজকে আমরা বাংলাদেশের মুক্তির জন্যে, গণতন্ত্রের মুক্তির জন্যে লড়াই করছি, বন্ধুগণ, সংগ্রাম করছি। সেই জন্যই আমরা সংলাপে গিয়েছিলাম, আমরা সেখানে আমাদের 7 দফা দাবি দিয়ে এসেছি যে এই সরকার বৈধ সরকার নয় এবং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে হবে। আমরা বলেছিলাম এই পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, আমরা বলেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, অন্যথায় কখনোই কোনো সংলাপ অর্থ হবে না। দেশনেত্রী গণতন্ত্রের সঙ্গে একাকার, গণতন্ত্র মানে দেশনেত্রী, দেশনেত্রী মানেই গণতন্ত্র। বন্ধুগণ, সেই জন্যেই আজকে আমরা একতাবদ্ধ হয়েছি। আমরা জানি অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, আপনাদের ঘরের অনেক ছেলের জীবন চলে গেছে, আপনাদের ভাই, অনেক ভাই আজকে হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছেন, প্রতিদিন গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন সহ্য করছেন। কেন? একটা মাত্র কারণ যে আপনারা গণতন্ত্র ফিরে চান, আপনার অধিকার ফিরে চান। বন্ধুগণ, এই সেই জন্যই আজকে দেখুন মামলা মোকদ্দমা দিতে দিতে আজকে সমগ্র দেশের মানুষকেরা অস্থির করে ফেলেছে। এটা ছাড়া ওদের আর কোনো অস্ত্র নাই, মামলা একটা বড় অস্ত্র পেয়েছে, যে অস্ত্র দিয়ে তারা ঘায়েল করতে চায়, ঘায়েল করতে পারেনি। আজকে এই জনসভা তার প্রমাণ। বন্ধুগণ, তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে বিদেশে নির্বাসিত, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে বিদেশে আটক করে রাখা হয়েছে। আজকে হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মঞ্চে একজনও নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। বন্ধুগণ, আমাদের আপনাদের রাজশাহীর অত্যন্ত জনপ্রিয় নেতা আবু সাঈদ চাঁদ ভাই, তিনি এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন। আমরা অবিলম্বে তার মুক্তি চাই এবং সেই সঙ্গে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলনের জন্য নেতা কর্মী আটক আছেন তাদের সকলকে মুক্তি দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, তবেই আলোচনা ফলপ্রসূ হবে, তবেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, নাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের কথা খুব পরিষ্কার, নির্বাচনের সমান মাঠ তৈরি করতে হবে, সকল দলকে সমান অধিকার দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিয়ে বের করে নিয়ে এসে তাকে কাজ করতে দিতে হবে, অন্যথায় কোনো নির্বাচন তফসিল গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। আমি বক্তব্য দীর্ঘ করব, রাজশাহীর মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সংগ্রামী মানুষ, লড়াকু মানুষ, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনারা লড়াই করছেন, সংগ্রাম করছেন, পাকিস্তানের সংগ্রাম করেছেন, ডক্টর জোহার নাম আমাদের এখনো পরিষ্কার করে মনে আছে। মনে আছে গত বিগত দিনগুলোতে আপনাদের রাজশাহীতে কত ভাইয়ের প্রাণ গেছে এই গণতান্ত্রিক আন্দোলনে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে গণতন্ত্রের এই আন্দোলনকে আমরা সফল করবই, করবই, করবো ইনশাল্লাহ, এবং
এই ফ্যাসিস্ট ফেরাতে আমাদের সরকারের জনগণের রায়ের মধ্য দিয়ে তার পতন হবে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই তার পতন হবে, এই বিশ্বাস আমরা করি। আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সব শেষে জানতে চাই একটা কথা, দেশনেত্রীর মুক্তি আপনারা সবাই চান? তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান? গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান? তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে দিয়ে আমাদেরকে দাবি আদায় করতে হবে, জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।